नमस्कार वेलकाम टू शम्पा'स किचेन। शम्पा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आजके किन्तु आबार आमी एकटा फेमास ट्रेडिशनल बेंगली रेसिपि निये हाजिर हयेछि। आजके आमी जेटा बानाबो सेटा हलो मुड़ी घन्ट। एई मुड़ी घन्ट किन्तु एकटा खूब फेमास बेंगली रेसिपि। आपनारा भिडियोटा देखुन आमी किभाबे मुड़ी घन्टटा बानाच्छि। जोदि आपनादेर भिडियोटा भालो लागे ताहले किन्तु अवश्यई आमार भिडियोटाके लाइक शेयर करते भुलबेन ना। आर नित्य नतुन रेसिपि पाओयार जोन्नो एखुनि आमार चैनेलके सबस्क्राइब करे निन। ताहले आजके आसुन आम्रा बनाई मुड़ी घन्ट। मुड़ी घन्ट बनानोर जोन्नो आमादेर जे उपकरणगुली लागबे सेगुली हलो माछेर माथा भालो करे धुए राखा आछे, गोबिंदभोग चाल 1 काप, दुटो माझारि साइजेर पेंयाज, आलू छोटो छोटो करे टुकरो करे काटा, दुटो माझारि साइजेर गरम मशला पाउडार, एकटा बड़ो साइजेर टमेटो कुचानो आछे, जिरे गुड़ो हाफ टी स्पुन, लंका गुड़ो हाफ टी स्पुन, आदा बाटा, काँचा लंका बाटा, एखाने आमी 6टा काँचा लंका बेटे रेखेछि, हलुद, गोटा जिरे और तेजपाता, शुकनो लंका और गरम मसला। एर संगे आमादेर लागबे स्वाद अनुसारे नून, चीनी और सामान्य घी। एबं रान्नाटा किन्तु आमरा सर्षेर तेले करब। प्रथमे माछेर माथाटाके आमरा मैरिनेट करब। हाफ टी स्पुन नून दिलाम और हाफ टी स्पुन हलुद गुड़ो दिए माथाटाके आमरा मैरिनेट करे किन्तु किछुक्षण रेखे देब, 5 থেকে 10 मिनट। कड़ाईटा गरम होले प्रथमे आमरा चालटाके एकटु शुकनो कड़ाईते भेजे नेब। चाल दिए करा हय किन्तु अथच नाम हच्छे मुड़ी घन्ट, एई कारणेई जेहेतु चालटाके एकटु रोस्ट करे नेওয়া হয় সেই জন্য কিন্তু এটার নাম मुड़ी घन्ट। चालटाके हल्का आमरा एकटुखानी शुकनो कड़ाईते भेजे निये डेके तुले राखबो। चालटा भाजा कमप्लीट हो गेছে, এবার এটাকে আমরা তুলে একটা বাটিতে রেখে দেব। মাছের মাথাগুলো ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেল কিন্তু কড়াইতে নিতে হবে। তারপরে মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমরা তেলটা কমিয়ে নেব। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আস্তে করে ছাড়তে হবে। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে আমরা তুলে নেব। এবারে মাছের মাথা ভাজার পরে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু টুকরোগুলো কিন্তু খুব বেশি বড় নেওয়া যাবে না, আলু টুকরোগুলো কিন্তু একদম ছোট ছোটই নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে তুলে নিলাম। কড়াইয়ে তেলটা কমিয়ে আমি 4 টেবিলস্পুন মতো তেল নিয়েছি। এবার এর মধ্যে সবার প্রথমে দেব গরম মশলা, গোটা গরম মশলাটা দিলাম। তারপরে হাফ টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে মশলাটা সামান্য ফ্রাই করব 10 থেকে 15 সেকেন্ড। তাতে মশলার গন্ধটা খুব সুন্দরভাবে বেরোতে থাকবে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব, কুচানো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু খুব ভালো করে কুচিয়ে রাখা আছে। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কুচানো ছিল, টমেটোটা দিয়ে আমরা আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে 1 মিনিট মতো ফ্রাই করব। এবারে আমি এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো। आदा बाटा दिलाम 2 टेबिल स्पून। अनेके एई रेसिपिटाते किन्तु रसुन देय, किन्तु आमी रसुनटा दिते बारण करब, कारण रसुनेर गन्धटा किन्तु गोविंदभोग चालेर गन्धटाके पुरोपुरि ढेके देय, कारण रसुनेर गन्धटा एकटु कड़ा गन्ध, ताई जोन्नो रसुनटा ना दिलेई किन्तु भालो हय। एबारे आमी काँचा लंका बाटाटा दिये दिलाम। काँचा लंकाटा किन्तु 6टा काँचा लंका आमी बेटे रेखेछिलाम। मसलाटा एकटुखानि फ्राई करे नेब, দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণ জল দেব, 2 টেবিল স্পুন মতো, যাতে মশলাটা নিচে না লেগে যায়। দিয়ে এবার আমাদেরকে মশলাটাকে কষাতে হবে। আজকে যেমন আমি মুড়ি ঘন্ট বানাচ্ছি, তেমনি কিন্তু আমাদের আরো মাছের মাথা দিয়ে রেসিপিগুলো আছে, যেমন মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এগুলো কিন্তু আপনারা আমার ওয়েবসাইটে দেখতে পারেন এবং এগুলো কিন্তু ট্রাই করতে পারেন। মুড়ি ঘন্টটা কিন্তু একটা খুব ফেমাস বেঙ্গলি রেসিপি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলু ভাজা, আলু টুকরোগুলো কিন্তু দিয়ে দেব। তারপরে মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখেই রান্না করতে হবে। মাছের মাথাগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে। দিয়ে আর কিছুক্ষণ আমরা ফ্রাই করব। এই কষানোর সময় আমরা সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আমরা দিয়ে দিলাম, বাকিটা আবার একদম শেষে দেব। মশলাটা আমাদের কষানো একদম প্রায় কমপ্লিট হয়ে এসছে। সবার শেষে আমরা যে চালটাকে ভেজে রেখেছিলাম, রোস্ট করে রেখেছিলাম, সেই চালটা দেব। চালটা দিয়ে দিলাম। 1 কাপ চাল কিন্তু আমি ভেজে রেখেছিলাম। আবারও বলছি, মুড়ি ঘন্টর এই স্পেশালিটিটাই কিন্তু এই গোবিন্দভোগ চালটা ভেজে দেওয়াটা। এবারে আর মিনিট খানেক কষিয়ে আমি জল দেব। জল দেওয়ার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে জলটা যাতে খুব বেশি পরিমাণ না হয়ে যায়, তাহলে কিন্তু চালটা একদমই গলে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে জলটা আমরা এমন পরিমাণ দেব যে চালটা একদম গলে না যায়। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমাদের কষানো কমপ্লিট। আমি টোটাল 3 কাপ জল দিয়েছি। এবার যেই জলটা ফুটে উঠবে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে এবার আমি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার মাঝারি আঁচে রেখে কিন্তু ঢেকে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি আঁচটাকে বাড়িয়ে দেব। আর কিছুক্ষণ রান্না করলেই আমাদের মুড়ি ঘন্ট তৈরি হয়ে যাবে। এবার একটু নুনটা টেস্ট করে দেখে নিতে হবে। নুনটা ঠিক আছে। এবার সামান্য চিনি লাগবে, তবে চিনিটা কিন্তু আপনারা টেস্ট করে দেবেন। আমি আরও হাফ টিস্পুন মতো চিনি দিলাম। ভালো করে মিশিয়ে দেব। কিন্তু এখন বেশি আছেই, বারবার করে নাড়তে হবে। এবারে এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি ওভেনটা অফ করে দেব, আর ঢেকে দেব। 5 মিনিট আমরা ঢেকে রাখবো, তারপরে আমরা সার্ভ করব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের ফেমাস বেঙ্গলি রেসিপি মুড়ি ঘন্ট। আপনারা ভিডিওটা দেখলেন, অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানান এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।